মিনিষ্টির অব্যদলটা কাল রাত্রি রাজ্যপাল সই করে দিয়েছে, ওটা আজকে আমরা বের করে দিয়েছি, আর বাদ বাকি কিছু চেঞ্জ আছে ওটা কাল পরশুর মধ্যে আপনারা জানতে পারবেন। জল্পনা ছিল স্পেন সফরের আগে মন্ত্রিসভায় রদবদল করবেন মুখ্যমন্ত্রী। 12 দিনের জন্য শহর ছাড়ার আগে নবান্নে বসে সেই জল্পনায় শিলবহর বসালেন খোদ মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার রদবদলে রাজ্যপালের সই আছে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। মন্ত্রিসভায় যে রদবদল, সেখানে বাবুল সুপ্রিয়র পর্যটন দপ্তরের দায়িত্বে আবার ইন্দ্রনীল সেন, এখন কারিগরি শিক্ষা দপ্তরের সঙ্গে পর্যটন সামলাবেন চন্দননগরের বিধায়ক, আর তথ্য প্রযুক্তির সঙ্গেই কম গুরুত্বপূর্ণ অচিরাচরিত শক্তি দপ্তর সামলাবেন বাবুল সুপ্রিয়। এদিকে দায়িত্ব বাড়ল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের, তাকে সামলাতে হবে শিল্প পুনর্গঠন দপ্তর। বাবুল সুপ্রিয় কিন্তু তার পর্যটন দপ্তর চলে গেল এবং তিনি কম গুরুত্বপূর্ণ যে দুটো দপ্তর, সেই কম গুরুত্বপূর্ণ দুটো দপ্তর তার হাতে থাকলো, অর্থাৎ তথ্য প্রযুক্তি দপ্তর এবং অচিরাচরিত শক্তি দপ্তর। এই কম গুরুত্বপূর্ণ দপ্তর দুটি কিন্তু হাত থাকলো বাবুল সুপ্রিয় হাতে, ইন্দ্রনীল সেন পেলেন পর্যটন দপ্তর। অর্থাৎ এটাকে আজ যে রদবদল হলো এবং সেই রদবদলকে কেন্দ্র করে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। ইন্দ্রনীল সেন জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেই গুরুত্ব পেয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের, তিনি পঞ্চায়েতের সঙ্গেই এবার থেকে সামলাবেন সমবায় দপ্তর, ফলে গুরুত্ব কমল অরূপ রায়ের। সমবায় হারিয়ে তিনি পেলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর। এবার একনজরে মন্ত্রিসভার রদবদল। বাবুল সুপ্রিয় তথ্য প্রযুক্তির সঙ্গে পেলেন অচিরাচরিত শক্তি দপ্তর, হারালেন পর্যটন দপ্তর। ইন্দ্রনীল সেন কারিগরি শিক্ষা দপ্তরের সঙ্গে সামলাবেন পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্ব। অরূপ রায় পেলেন খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন, হারালেন সমবায় দপ্তর। জ্যোতিপ্রিয় মল্লিক বন দপ্তরের সঙ্গে সামলাবেন শিল্প পুনর্গঠন দপ্তর। প্রদীপ মজুমদার পঞ্চায়েত দপ্তরের সঙ্গে সামলাবেন সমবায় দপ্তর। এদিকে মমতা মন্ত্রিসভার এই দপ্তর রদবদল, বিশেষ করে পর্যটন মন্ত্রী বদলে দুই গায়কের কোন্দলের গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান মন্ত্রী ইন্দ্রনীল সেন, তার সঙ্গে সম্প্রতি কোন্দল বাঁধে এই দপ্তরের সদ্য প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়র, দূরত্ব তৈরি হয় দুই গায়ক মন্ত্রীর। মন্ত্রিসভার বৈঠকের পর দুজনের সঙ্গে কথা কাটাকাটির গুঞ্জনও প্রকাশ্যে আসে। রাজ্য রাজনীতিতে বহু চর্চিত সেই কোন্দলের জল গড়ায় মুখ্যমন্ত্রীর কানেও। এই অন্তর্কলহের জন্যই কি গায়ক ইন্দ্রনীলের কাছে পর্যটন দপ্তরের গুরুদায়িত্ব হারালেন গায়ক বাবুল সুপ্রিয়? বাবুল সুপ্রিয় নাম নিয়ে চর্চা চলছিল বিশেষ করে নবান্নের অন্দরে। বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেনের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল বিশেষ করে এই পর্যটন দপ্তর, সেই পর্যটন দপ্তরকে কেন্দ্র করে রীতিমতো অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছিল এবং অস্বস্তিতে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করা হচ্ছে। ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা নিউজ।